ইফাদ ইসলাম, আপনি লিখেছেন আমি কিভাবে যৌবনকাল কাটাবো। আপনার যৌবনকাল কাটানোর জন্য সর্বপ্রথম কথা হলো, যৌবনকালের সবটুকুনকে আল্লাহর পরিপূর্ণ দাসত্ব এবং গোলামির জন্য আপনি নিয়ত করে ফেলুন, স্থির করে ফেলুন, ঠিক করে ফেলুন। যৌবনকালের পুরো সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদন করুন এবং ইবাদত বন্দেগী করবেন মর্মে আপনি স্থির করে ফেলুন। এটি হবে আপনার জীবনের অনেক বড় একটি সিদ্ধান্তের ব্যাপার যে আমি পুরো যৌবনকালটা আল্লাহকেই নিবেদন করব। এবং যৌবনকালে নারীঘটিতে কোনো অপরাধ যেন না হয় সেজন্য আপনি সংকল্প করুন, জেনা এবং জেনার সংশ্লেষ থেকে নিজেকে সম্পূর্ণ মাত্রায় দূরে রাখার আপ্রাণ চেষ্টা করুন। কোনোভাবে যাতে জেনার কোনো কালি, ব্যভিচারের কোনো আঁচ যেন আপনার গায়ে লাগতে না পারে সেজন্য আপনি আপ্রাণ চেষ্টা করুন। পরিবেশগত দিক থেকে, আপনার বন্ধুবান্ধব নির্বাচন করা থেকে নিয়ে আপনার অন্য সব বিষয়গুলোকে আপনি সেভাবে সাজানোর চেষ্টা করুন। নাম্বার তিন, দিন সম্পর্কে আপনি প্রচুর পরিমাণে ইলম এবং নলেজ অর্জন করার চেষ্টা করুন এবং এর জন্য বিশুদ্ধ যে সমস্ত দিনী গ্রন্থ আছে সেগুলো পাঠ করুন, কোরআন পড়ুন, হাদিস, নির্বাচিত হাদিস পড়ুন। এটি আপনার যৌবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। চতুর্থত হলো, আপনি অবশ্যই কিছু ভালো সঙ্গী নির্বাচন করুন যারা আল্লাহর ভয় এবং তাকওয়া অন্তরে ধারণ করে, লালন করে এবং আল্লাহর ভয়ে তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি থাকে, সম্মত থাকে, যে কোনো লোভনীয় হাতছানিকে তারা না করতে, ডিনাই করতে শেখে এবং হারাম থেকে বাঁচার জন্য তারা রীতিমতো স্ট্রাগল করে, যুদ্ধ করে, সংগ্রাম করে। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বন্ধু তার আসনে আসীন করুন। একজন যুবক যদি এই কাজটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তার যৌবন এবং তারুণ্য, ফাসেকি এবং আল্লাহদ্রোহিতা এবং দুনিয়ার যে এই গড্ডালিকা ফাসেকির কাজের, এখান থেকে অনেকখানি তিনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন। কারণ সান্নিধ্য এটার কোনো বিকল্প নেই। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, তাকে অবলম্বন করতে হয় তোমরা সত্যবাদী এবং নেককার, যাদের কথা এবং কাজে মিল আছে, যাদের ভেতর এবং বাহির এক, যারা ভেতর থেকেও দিন চান, বাহির থেকেও তাদের দিনের প্রতি চলার প্রচণ্ড রকমের আগ্রহ আছে, এই মানুষগুলোর সাথে তোমরা থাকো। বিধায় আপনি একজন তরুণ এবং যুবক হিসাবে আমি এই কাজগুলো আপনাকে করতে পারবো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যৌবনের এই সময়টা যেন আমি পরিপূর্ণ আপনার জন্য নিবেদন করতে পারি। কারণ জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাত শ্রেণী মানুষকে যে আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে একাধিক শ্রেণী হলেন যুবকরা, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে, ইবাদত করতে করতে সে বেড়ে উঠেছে, সেই সাথে হারামের হাতছানি, জেনার হাতছানি এসেছে, লোভনীয় অফার এসেছে, আল্লাহর ভয়ে সে সম্ভ্রান্ত সুন্দরী নারীর অফারকে পর্যন্ত সে ডিনাই করতে পেরেছে। এরকম মেরুদণ্ডওয়ালা যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ভয়াবহ সময় আরশের নিচে ছায়া দেবেন। বিধায় আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি ভালো বন্ধু, নেককার, মুত্তাকী পরহেজগার বন্ধুদেরকে খুঁজে খুঁজে তাদের সাথে চলার চেষ্টা করুন, জেনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করুন, গুনাহের পরিবেশ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, কোরআন হাদিসের পর্যাপ্ত ইলম এবং নলেজ আপনি অর্জন করার চেষ্টা করুন এবং পুরো যৌবনটাকে শুধু আল্লাহর জন্য নিবেদন করার পরিকল্পনা করুন। পাঁচটি পরামর্শ একজন জান্নাতি যুবক, আসহাবে কাফের অনুসারী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আরশের নিচে ছায়াপ্রাপ্ত যুবকদের কাতারে সামিল হওয়ার জন্য, এই পাঁচটি গুণ আমি অর্জন করার জন্য বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।